বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ সামনে রেখে মুম্বাইয়ে অনুশীলনে টাইগাররা মঙ্গলবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সেখানে আছেন সহকর্মী শাহান পাপন কথা বলবো তার সাথে পাপন কিছুক্ষণ আগেই তো অনুশীলন শুরু করেছে টাইগাররা আর এই মুহূর্তে মুম্বাইয়ের কন্ডিশন জানাবেন আমাদের পাশাপাশি জানাবেন সাকিব এবং তাসকিনের যে ইনজুরির বিষয়টি আমরা জানতে পেরেছিলাম সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে একেবারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে পুরো মুম্বাই কোনো সন্দেহ নেই একেবারে তাপমাত্রা যাচ্ছে তাই অবস্থা এবং ঘেমে নেই একাকার যারা প্র্যাকটিস করছে এমনকি আমরাও অর্থাৎ কন্ডিশনের যদি কথা বলি একেবারেই মানে বিপরীত একটা চিত্র আমরা যখন পুনে ছিলাম তখন এক ধরনের কন্ডিশন ছিল তখন ওখানে সেখানেও রোদ ছিল সেখানেও গরম ছিল কিন্তু মুম্বাইয়ে কিন্তু তার চেয়ে তীব্র রোদ এবং তীব্র গরম সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে যে ডিহাইড্রেশন একটা আশঙ্কা কিন্তু থেকেই যায় এবং এই ধরনের কন্ডিশনে খেলতে গেলে ইঞ্জুরি একটা প্রবণতা থাকে যদিও বাংলাদেশ দলে ইঞ্জুরি সমস্যা রয়েছে তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসানকে নিয়ে খেলার যে সংখ্যাটা রয়েছে সেই কথা নিয়ে বলতে চাই গতকালকে আমরা বোলিং পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে আসলে অ্যালান ডোনাল্ড যখন বের হন তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে তাসকিনের কি অবস্থা তিনি বলেছিলেন যে হ্যাঁ ভালো আছে তাসকিনকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনুশীলন করছে আমি যদি একটু দেখেন বল হাতে বোলিং করার চেষ্টা করছেন তবে সেই ফুল রিদম যেটা সেই ফুল রিদমে না চেষ্টা করে যাচ্ছেন বল করার জন্য অন্যদিকে সাকিব আল হাসানও মাঠে এসেছেন তাকে আমরা ব্যাট করে বসে থাকতে দেখলাম এবং তিনি অলরেডি নেমে গেছেন ব্যাট করার জন্য এবং তার যে অস্বস্তি পায়ের পেশিতে যেটা টান লেগেছিল সেই অস্বস্তিতে বোধ হয় কিছুটা রয়ে গেছে রানিং এ কিছুটা প্রবলেম ফেস করতে দেখেছি আমরা সাকিব আল হাসানকে তবে ব্যাটিং কিন্তু আরো কোনো সমস্যা দেখি নি ব্যাট করতে তিনি হয়তো কিছুক্ষণ পর আমরা বল করতেও দেখবো তাকে এবং যেটা ধারণা করা হচ্ছে যে ম্যাচের আগে যেহেতু আরো একটা দিন সময় আছে তারা আসলে রিকভারি করবে সাকিব এবং তাসকিন দুজনেই রিদমে ফিরবেন দিশা পাপন আপনাকে ধন্যবাদ